বন্ধুরা, আজকে তোমাদেরকে কিভাবে কুশকাটা ধরে চেন তুলতে হয় তা শেখাবো। চলো, তার জন্য লাগবে উল, কাঁচি আর কুশকাটা। আমি এখানে 3.2 mm কুশকাটা নিয়েছি, 6-ply উল নিয়েছি এখানে। তোমরা 4-ply উলেও হয়, তোমরা যে যার যেরকম সুবিধা হবে সে সেরকম উল নিয়ে করবে। চলো, আজকে আমি তোমাদেরকে শেখাই কীভাবে চেন তুলবে। এইভাবে আঙুলের মধ্যে উলটাকে পেঁচিয়ে এই ভিতর থেকে এই যে উলটা এইভাবে নিয়ে আসবে। নিয়ে এসে একটা গিট দিলে, এবার এইভাবে টানলে এই গিটটা ছোট হয়ে গেল। এবার এই যে উলটা, এই উলটাকে এই আঙুলের মধ্যে এইভাবে পেঁচা যাবে, এইভাবে পেঁচিয়ে এরকম টান করে ধরে রাখবে। এই যে এটাকে এইভাবে টান করে ধরে রাখবে। ধরে রেখে এই যে কুশকাটাকে এইভাবে নয়, এই যে উল্টা রয়েছে এই উল্টার ভেতর থেকে পেঁচিয়ে এই যে আগে যে আমি ঘরটা করে রেখেছিলাম তার যে ভেতর থেকে নিয়ে আসবে। আবার এইভাবে ঠিক এই পাশে নয়, এই যে উল্টা রয়েছে এই ভিতর থেকে উল্টাকে পেঁচিয়ে এই ঘরের ভেতর থেকে নিয়ে আসলে এখানে আমার এই যে দুটো চেন হলো। কাঁটাটাকে এই ঠিক উল্টার এখানটা এনে এইভাবে পেঁচিয়ে এর ভিতর থেকে নিয়ে আসলে এই আমার ঘর 4টে চেন হলো। আবার এই ঠিক এইখানটা থেকে এইভাবে পেঁচিয়ে উল্টাকে পেঁচিয়ে এইখান থেকে নিয়ে আসলে আমার 6টা চেন হলো। আবার এইভাবে পেঁচিয়ে এই ঘরের ভেতর থেকে নিয়ে আসলে চেন হলো। এইভাবে চেনটা তুলতে হবে। আমি তোমাদেরকে খুলে আর একবার দেখিয়ে দিচ্ছি, আবার নতুন করে দেখাচ্ছি। এই দেখো, এইভাবে আঙুলে উল্টা এইভাবে পেঁচিয়ে এর ভিতর থেকে নিয়ে এসে এইভাবে গিট দিয়ে এই কুশকাটাটা এর ভিতরে ঢোকাবে। ঢুকে এইভাবে টানলে এটা ছোট হয়ে গেল। এবার এই হাতে উল্টাকে এইভাবে পেঁচাবে, পেঁচিয়ে নেবে, পেঁচিয়ে নিয়ে এভাবে টান করে ধরে কাটা কুশকাটাটাই বাইরের দিকে না, এই যে উল রয়েছে উলের এখানে এই ভিতর থেকে পেঁচিয়ে এই যে আগে আমি যে ঘরটা করে রেখেছিলাম ওর ভিতর ওই ফাঁকা ভিতর থেকে ঢুকিয়ে বার করবে। একটা চেন হলো, আবার এই কুশকাটাটা এই যে উল রয়েছে তার মধ্যে পেঁচিয়ে আমি এই ঘরের ভিতর থেকে নিয়ে আসলাম, দুটো হলো। আবার এই কুশকাটাটা ঠিক উলের এইখানটায় উলটাকে পেঁচিয়ে এভাবে ধরে পেঁচিয়ে এই ফাঁকার ভিতর থেকে নিয়ে আসলে আমার 3-4টে চেন হলো। আবার কুশকাটাটা আমি এই ঠিক এই উলের ভিতর এইভাবে পেঁচিয়ে এই যে ফাঁকা রয়েছে ঘরের চেনের এই ফাঁকার ভিতর থেকে নিয়ে আসবো, এভাবে 5টা চেন হলো। এইভাবে আবার পেঁচিয়ে আমি এর ভিতর থেকে নিয়ে আসবো, 6টা চেন হলো। আবার পেঁচিয়ে আমি এইভাবে নিয়ে আসবো, এই 7টা চেন হলো। এইভাবে আমরা চেন তুলবো। যারা এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এইভাবে চেন তুলতে হবে। এইভাবে আপনার যতগুলো ইচ্ছে চেন তোলা, মানে ঘর তোলা, চেন তোলা, সেইভাবে সবকটা ঘর তুলবেন। আমাকে ফেসবুক ও ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। এইভাবে চেন তুলতে হয়। এই যে দেখুন, এইভাবে আমার চেনটা পুরো চেন তোলা হয়ে গেল। এইভাবে আপনাদের যত মানে যতটা দরকার ততটা চেন তুলবে। এরপরে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আপলং ও ফুললং করতে হয়, বা সুতোটাকে এইভাবে পেঁচিয়ে এই ঠিক এইভাবে নিয়ে এই যে উলটাকে এইভাবে পেঁচিয়ে নিয়ে এই যে ঘর রয়েছে এই ঘরের ভেতর থেকে এই যে পাশের এই ঘরের ভেতর থেকে নিয়ে আসবে। এইভাবে পেঁচিয়ে এই ঘরের ভেতর থেকে নিয়ে আসলে 3টে হলো, 3টে ঘর হলো। এবার আবার এই উলটাকে পেঁচিয়ে দুটো ঘরের ভেতর থেকে আনবো, নিয়ে আসলে পরে এখন দুটো ঘর থাকলো। আবার এই উলটাকে আমি পেঁচিয়ে নিয়ে এসে এই দুটো ঘরের ভেতর থেকে আনবো, একটি একটা ঘর থাকলো, এটা হচ্ছে ফুললং। আবার দেখিয়ে দিচ্ছি, সে চেনের ভিতর থেকে ঢুকিয়ে এইভাবে উলটাকে পেঁচিয়ে নিয়ে আসলো, এই ঘরের ভিতর থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে 3টে হলো। এবার উলটাকে পেঁচিয়ে এই ভেতর এই দুটো চেনের ভেতর থেকে নিয়ে আসলাম, হলো আমার 2। এবার
এইভাবে উল্টাকে পেঁচিয়ে এই দুটো ঘরের ভিতর থেকে নিয়ে আসলাম, আমার হলো একটা, এই আমার ফুল রং হলো। আবার এই পাশের যে চেন, এই চেনের ভেতর থেকে ঢুকিয়ে এইভাবে উল্টাকে পেঁচিয়ে এই চিন এই ভেতর থেকে নিয়ে এসে নিয়ে আসলে এই আমার তিনটে ঘর হলো। আবার ঠিক এইভাবে উল্টাকে পেঁচিয়ে এই দুটো ঘরের ভেতর থেকে নিয়ে আসলাম, হলো এখন আমার দুটো ঘর। আবার এইভাবে ঠিক একইভাবে উল্টাকে পেঁচিয়ে এই দুটো ঘরের ভেতর থেকে নিয়ে আসলাম, এখন আমার হলো একটা ঘর, এখানে আমার ফুল রং হয়ে গেল। আবার এইভাবে উল্টাকে পেঁচিয়ে এই চেনের ভিতর থেকে ঢুকিয়ে আবার ওই চেনের ভিতর থেকে নিয়ে আসবো, নিয়ে আসলে এই আমার হলো তিনটে ঘর। আবার এইভাবে উল্টাকে পেঁচিয়ে এই দুটো চেনের ভিতর থেকে নিয়ে আসলে এখন হলো আমার দুটো ঘর। আবার এই দুটো ঘরের ভিতর থেকে নিয়ে আসলাম, এটা হলো আমার এখন একটা ঘর থাকলো। এইভাবেই ফুল রং করতে হয়, এইভাবেই আমি পুরো রাউন্ডটা শেষ করব। দেখো আমার পুরো রাউন্ডটা হয়ে গেছে, এই দেখো এইভাবে এটা হচ্ছে ফুল রং। এইভাবে আমার পুরো রাউন্ড হয়ে গেল, এটা হলো ফুল রং। এবার আমি তোমাদেরকে দেখাবো কীভাবে হাফ রং করে, চলো। আগে প্রথমে একটা চেন তুলে নিলাম, দুটো হলো। এবার এই যে পাশের যে ঘর রয়েছে, এই ঘরের ভিতর ঢুকে ঢুকিয়ে নিয়ে আসবো, দুটো থাকবে, দুটোর ভিতর থেকে নিয়ে আসলে একটা থাকলো, এটা হলো হাফ রং। আবার এই পাশের ঘর থেকে এইভাবে ঢুকিয়ে নিয়ে এর ভিতর থেকে নিয়ে আসবো, নিয়ে এসে দুটো হলো, দুটোর ভিতর থেকে একটা নিয়ে আসবো, এই হলো আমার হাফ রং। আবার আমি এই ভিতর থেকে নিয়ে গিয়ে ঢুকিয়ে উল্টাকে পেঁচিয়ে এইভাবে নিয়ে আসবো, নিয়ে এসে যে দুটো হলো, এই হলো হাফ রং। এইভাবে আমি পুরো রাউন্ডটা শেষ করব। চ্যানেলে যারা নতুন এসছেন অবশ্যই তারা সাবস্ক্রাইব করে রাখবেন, আমাকে ফেসবুক ও ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। এইভাবে আমি পুরো রাউন্ডটা শেষ করছি। এই দেখো প্রথমে আমি ফুল রং করেছি, এটা ফুল রং, তারপরে আমি হাফ রং করেছি, এই যে পুরের এটা হচ্ছে হাফ রং। এইভাবে ফুল রং ও হাফ রং করতে হয়। তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই, কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।